আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা আজকে আপনাদেরকে দেখাবো পাওয়ার স্প্রে। আপনারা যারা কৃষি কাজ করেন, যারা শাক সবজি ধান রোপণ বিভিন্ন রকম কৃষি কাজ করেন, তাদের স্প্রে মেশিন প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ম্যানুয়াল যে স্প্রে মেশিন, এটা আপনার চেপে চেপে করতে হয়, এটা অনেক কষ্ট হয়। আপনার যদি বিশাল বড় বাগান হয়, আপনার যদি বড় আকারের ধানের জমি হয়, তাহলে আপনি এগুলা ম্যানুয়াল স্প্রে দিয়ে করতে অনেক কষ্ট এবং অনেক শ্রম। তো আপনি এই কাজটাকে খুব সহজে আরও ইজিলিভাবে করতে পারবেন। আজকে আমরা যে মেশিনটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে সম্পূর্ণ মোটরসাইকেল ইঞ্জিনের একটি পাওয়ার স্প্রে মেশিন। এটা হচ্ছে একটি পাওয়ার স্প্রে মেশিন, এটা সম্পূর্ণরূপে ফিটিং আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনার স্টিক, যে স্টিক দিয়ে আপনার স্প্রে বের হবে। তো এটা হচ্ছে দুটো স্টিক, এরপরে এটা হচ্ছে আপনার একটা পাইপ, সাথে একটা ছোট পাইপ থাকবে। এবং দেখুন, এই মেশিনটা আপনার একদম বললেই চলে যে সম্পূর্ণরূপে সেট আপ করা। এটা আসলে নতুন করে সেট আপ করার মতন তেমন কিছুই নেই। তো আমরা এটা আপনাদের সহজে দেখাচ্ছি। আর এর সাথে আছে একটা এলেঙ্গি, একটা টুলস, এই টুলসটা বল, আর এটা হচ্ছে আপনার ক্যাটালগ বই। এবং এর সাথে আছে হচ্ছে আপনার একটা পট, পটটা দিয়ে আপনি খুব সহজে তেল টেল সংগ্রহ করে রাখতে পারেন। তো এর সাথে আপনার যে কাজটা এখন করব, সেটা হচ্ছে আপনার এই যে এলেঙ্গিটা আছে বা যে টুলটা আছে, এটা শুধুমাত্র এর যে প্লাগ আছে, মোটরসাইকেলের যে প্লাগ, এই প্লাগটা খোলার কাজে মূলত এটা ব্যবহার করা হয়। তো আমরা এখন এই যে ইঞ্জিনটা দেখছেন, এটা সম্পূর্ণরূপে একটি মোটরসাইকেল ইঞ্জিন, এবং সব কিছুই মোটরসাইকেলের পাশপাতি দিয়েই এটা তৈরি করা। তো এর জন্য আপনি এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন, তেমন কিছুই না, আপনি খুব নিয়ন্ত্রণ করে নিজেই কাজ করতে পারবেন। এখানে আপনি খুব সহজে আপনি পেট্রোল, অক্টিন এবং মোবিল দিতে হবে, আপনি তিনটাই ইউজ করতে পারেন, পেট্রোল, অক্টিন আর মোবিল। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এটা সেটিং করে দেখাবো, এটা কিভাবে এই মেশিনটাকে আপনার সেটিং করতে হবে। সেটিং করা আসলে খুবই সহজ, তো আমরা পার্ট টু পার্ট এখন আপনাদেরকে সেটিং করে দেখাবো। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, দেখুন এখানে এই যে দড়িটা টান দিতে হবে, এই দড়িটা নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। এর সাইডেই আপনার এখানে হচ্ছে তেল বা পেট্রোল, আপনি এটা দিতে হবে পেট্রোল বা অক্টিন, আপনি এখানে দিতে হবে। 1 লিটার পেট্রোল এখানে ধরবে, 1 লিটার পেট্রোলের সাথে আপনার 50 গ্রাম মোবিল আপনাকে এখানে মিক্স করে দিতে হবে, তাহলে এটা এনাফ। এবং এর সাইডে এটা হচ্ছে একটি সুইচ, অন অফ সুইচ বা টোক যেটা বলেন। এর পাশে এই দেখেন, এখানে আছে হচ্ছে আপনার পিক আপ, এখানে পিক আপ আছে, এখানে আপনার জোর কম বেশি করবেন, এটাই খুব সহজে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখান থেকে এই মুখটা খুলে আপনাকে এখানে পানি রাখতে হবে। এখানে দেখেন একটা ছাকনি দেওয়া আছে, যে ছাকনিটা আপনি যাতে ময়লা ভিতরে না যায়, এর জন্য আপনি এখানে ছাকনিটা দেওয়া আছে। অবশ্যই আপনি পানিটা সেকে তারপরে ড্রামের ভিতরে দিবেন। এটা 16 লিটারের একটি ড্রাম, এখানে আপনি 16 লিটার পানি আপনি এখানে দিতে পারবেন। আর আপনি পানির মধ্যে বের করতে চান, তাহলে আপনি এখান থেকে এই মুখটা খুলে দেই, আপনার টোটালি মেশিনের ট্যাঙ্কের ভিতরে যত পানি আছে আপনি খুব বের করতে পারবেন। তো এই মেশিনটা আপনি খুব সহজে স্মুথলি ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, সকল প্রকার ধানের জমি, আপনার ফলের বাগান, সবজি বাগান, সব জায়গায় আপনি খুব সহজে এটা সুন্দর করে আপনি এটা ইউজ করতে পারবেন। যেহেতু এটা মোটরসাইকেল ইঞ্জিন, সেহেতু আপনার এখানে কোনো প্রকার সমস্যা, টুকটাক ঝামেলা যে কোনো মোটর মেকানিক ঠিক করতে পারবে, এবং এর পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল, এবং আমাদের কাছ থেকেও আপনি এর যে কোনো স্পেয়ার পার্টস আপনি নিতে পারবেন। এবং এটা খুব সুন্দর করে এখন আমরা সেট করে দেখাবো, দেখেন কিভাবে খুব সুন্দর করে এই মেশিনটা সেট হয়ে যায়। আপনি প্রথমে এই দুইটা একটার ভিতরে একটা লেগে যাবে, দেখেন দেখলেই বুঝতে পারবেন, এখানে এখানে প্যাচ দিয়ে দিবেন খুব সুন্দর করে। এরপর হচ্ছে লাল লাল জিনিসটা আপনি এর মাথায় প্যাচে প্যাচে সেট করে দেবেন, সেট করাই জিনিস, শুধু আপনি প্যাচ ঢোকাই দিলে এটা সেট হয়ে যাবে, সেট করতে হবে কিছু না। এবার পাইপের এক মাথা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন মাথায় এই লাল পাইপের মাথায় সেট হবে, এখানে এটা প্যাচ দিয়ে দেবেন, দিলে এটা খুব সুন্দর করে প্যাচ দিবেন যাতে কোনো প্রকার লুজ না থাকে। এটা হচ্ছে আপনার সুন্দর করে এখন প্যাচ দিয়ে নিচ্ছি, প্যাচ দিয়ে আমরা একটা টাইট দিলাম। এইবার আমরা এখানে এই যে পাওয়ার স্প্রেটার যে মাথায় সেট হবে, দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে কোথায় সেট হবে, এখানে আপনি সুন্দর করে প্যাচ দিয়ে নেবেন। তো প্রয়োজনে একটু থ্রেড টেপ দিয়ে নেবেন, তাহলে আপনার এটা কোনোভাবে লুজ হবে না। তো এটা আপনি পেঁচানোর পরে এটা ডাল দিয়ে টাইট দিয়ে নেবেন, যাতে টোটালি এখান থেকে পানি পুরো প্রকার লুজ না হয়, যেহেতু আমরা এখন থ্রেড টেপ দিয়ে নেই, এটা আমাদের তো লুজ হতে পারে। তো এখন এখানে হচ্ছে কাজ হচ্ছে আমাদেরকে পানি ঢালতে হবে, যেহেতু আমাদের এখানে আপনাদেরকে আজকে আমরা স্প্রে করে দেখাবো,
তো এখানে প্রথমত আমাদেরকে একটু পানি ঢেলে নিই, যে পানিটা মাধ্যমে আমরা স্প্রে করব। তো ভিউয়ার্স, এবার আমরা এটা পানি ঢালার পরে এটা খুব ধরনের ভাবে এটা আমরা এখন তাদেরকে এখানে টান দিয়ে দেখাবো। তবে এখান থেকে আগে পেট্রোল আমরা ভরে নিচ্ছি, এখন আপনাদের জন্য শুধুমাত্র টান দিয়ে স্টার্ট করে এই জিনিসটা দেখাবো যে কত সুন্দর এই মেশিনটা আপনি স্প্রে করতে পারবেন। তো এর তার আগে আমরা এই ক্যারি ব্যাগটা সেট করে নিই। এটা হচ্ছে ক্যারি ব্যাগ, দেখেন খুব সুন্দর দুইটা বেল্ট আপনার পিঠে ক্যারি করার জন্য খুব সুন্দরভাবে আপনি এই দুইটা দিয়ে আপনি ক্যারি করতে পারবেন নিশ্চিন্তায় নির্ঝামেলা। তো আশা করি বুঝতে পারছেন যে ক্যারি ব্যাগগুলো কীভাবে সেট করতে হবে এবং খুব সুন্দর করে আপনি এই ক্যারি ব্যাগগুলো ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে। তো ভিউয়ার্স, দেখলেন কি সুন্দর করে এটা সেটিং হয়ে গেছে, এটা পুরো মেশিনটা সেট। এখন শুধুমাত্র আমাদের স্টার্ট দিলেই এটা টোটালি কমপ্লিট। এটা টোটালি আপনার